এদিন সকালে ফের একবার হাবড়া শহরের জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া শহরের আট নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। ইতিমধ্যে বাড়ির মধ্যে জমে থাকা জলে পড়ে গিয়ে ছ মাসের একটি শিশুর মৃত্যুও হয়। সংবাদ মাধ্যমের খবরের জেরে নড়ে চড়ে বসে প্রশাসন। হাবড়ার জলমগ্ন এলাকাগুলি জলমুক্ত করার জন্য 15টি পাম্প চালানো হয়। এদিন খাদ্যমন্ত্রী জলমগ্ন এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখন জল আরো কালকে 4টা এক্সট্রা মেশিন এনেছি, প্রায় 15 আর 4 19টা মেশিন বসানো, তাতে জল আজকে দেখলাম দূর থেকে দেখলাম হাতের তলায় চলে এসেছে জল, যেটা আগামী 3-4 তারিখে আসবে। ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন আর অটোরাইজ কেন্দ্রের চিফ ইঞ্জিনিয়ার আসবে, তারা এখন জলটা বেরিয়ে গেলে কীভাবে পাইপলাইনটা সিস্টেমটা তৈরি করবে, পাইপলাইনটা জলের নিচে দিয়ে করা যাবে না, পাইপলাইনটা করতে হবে কি ঢালাই করে প্রত্যেকে তুলে এনে তারপরে পাইপলাইনটা পুরো বসাতে হবে। এরপর খাদ্যমন্ত্রী রাজ্যপালকে বিজেপির সুপার সভাপতি বলে তোপ দেগে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে যিনি যে তথ্য দিলেন, যে তথ্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী গোপন তথ্য, সেই তথ্য তিনি প্রেসকে বলে দিলেন, তাতে তিনি কি রাজ্যপাল আমি বুঝতে পারলাম। আমি একটা তথ্য দিচ্ছি, একটা কনফিডেন্সিয়াল নোট দেবো, সেই কনফিডেন্সিয়াল নোটটা আমি প্রেসকে বলে দেবো, তা হতে পারে? তাহলে রাজ্যপাল কি বুঝতে পেরেছেন? রাজ্যপাল আসলে রাজ্যপাল নয়, রাজ্যপাল বিজেপির এজেন্ট, ভারতীয় জনতা পার্টি তার আর একটা সভাপতি সুপার সভাপতি দিলীপের উপর বসিয়েছে, দিলীপ ঘোষ সভাপতি, তার উপর সুপার সভাপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনকর পাল। তিনি আরও বলেন, কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে 4টি পাম্প আনানো হয়, প্রয়োজনে আরও 4টি পাম্প আনানো হবে। আমি প্রত্যেক দিন তো 20-20 বার করে তো ফোনে কথা বলি, যে আজকে 2 ফুট কমেছে, কি আজ 1 ফুট কমেছে, কি আজকে 6 ইঞ্চি কমেছে, এরা আমার খবর দিয়ে যাচ্ছে। আমি বলেছি যে আরও প্রয়োজন হয়, আমার এখন এক্সপেকটেশন হচ্ছে আরও 6টা দিন লাগবে। পদ্মার জন্য 9 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে অলরেডি, সংস্করণের জন্য 9 কোটি টাকা চলে এসেছে পদ্মা, আর এরা ম্যাপটা তৈরি করছে আমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট, আর মেইন প্ল্যানটা করছে কেএমডি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, তারপরে ওরা এটা এটা কত টাকা লাগবে কি লাগবে বলবে। মানে এটা আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমি এক্সপেকটেশন করছি, আমার এক্সপেকটেশন হচ্ছে 31 জানুয়ারি কাজটা কমপ্লিট করে দেবো। এছাড়াও এদিন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে হাবড়া ওয়ান বিডিও অফিসে আলোচনায় বসেন খাদ্যমন্ত্রী। হাবড়া থেকে ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা।